সামান? না পান কোথায়? এভাবে থাকাই আছো কেন? যাও বাইরে যাও, কাজ করো। না ম্যাম, যাচ্ছি। আজকে রাতে তোমার স্যার আর আসবে না, ও একবারে আগামীকালই আসবে। তো তুমি আমার জন্য কফি নিয়ে আসো, আর কোনো কিছু রান্না দরকার নেই। আচ্ছা আচ্ছা, যাই ফ্রেশ হয়ে আসে। আমি সেটা নিজের সব চোখে দেখেছি। আমার না ভয় করছে, তুমি তাড়াতাড়ি আসো। আমি কিছু করতেছি না ম্যাডামের সাথে, বিশ্বাস করেন। কিছু করতেছি না? না স্যার। দাঁড়া এসা, তুই কি করবি? হ্যাঁ কি করলি বলতো? তুই এরকম করবি জীবনে কল্পনা করবি? আর তোর আমি রাস্তা থেকে তুলে এনে নিজের ঘরে স্থান দিয়েছি। তোকে আমি কখনোই চাকর ভাবি, নিজের ভাই ভাবছি। আমার নিজের ফ্যামিলিকে তোকে স্থান দিয়েছি, ফ্যামিলি মেম্বার বানিয়েছি, আর তুই কিনা আমার বউর দিকে এইরকম খারাপ নজর তাকাইছিস। তোর লজ্জা করে না? লজ্জা কি? তোর বিবেকে বাঁচলো না? ওই বিবেকে বাঁচলো না? হ্যাঁ বিবেকে বাঁচলো না? এবার মতো ক্ষমা করে দেন। তুমি আমাকে তোর ক্ষমা, তোর ক্ষমা, তোর ক্ষমা, 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 তোর ক্ষমা, হ্যাঁ তোর ক্ষমা। তোর মতো কুলঙ্গাদের না ক্ষমা নাই, তোর মতো কুলঙ্গাদের কি করতে জানিস? পুলিশে দিতে হবে, পুলিশে। তারা তোকে পুলিশে। তোমাকে আমি কতবার বলেছিলাম এই ধরনের ছেলেদের ঘরের মধ্যে রাখা দরকার নেই, তুমি আমার কথা না শুনে বারবার এই ছেলেটাকে রেখেছো। দেখেছো একটুকে কি হতে নিচ্ছিল? তোমার কি হতো বললে তো আমারই হতো, যা সর্বনাশ তা আমারই হতো। ওকে বের করো। ঠিকই বলছো তুমি, আসলে আমারই ভুল হয়েছে। ওর মতো নিমুখ হারামিকে বিশ্বাস করা। বেরো বেরো বলছি, বেরো বেরো।